আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ই আলহামদুলিল্লাহ ওয়াসালাত আল্লাহ রাসুলিল্লা আম্ম আজ্লাহিমিনা সাহিত বিসমিল্লাহ রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেনি সাউথ ইস্ট ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস শুরু করছি আমি ইমরান হোসেন সেলিম প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে আমি আলোচনা করব মুঘল বংশের সম্রাট সম্রাট হুমায়ুনের জীবন সম্রাট হুমায়ুনের রাজত্বকাল শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে শুরু করি তোমরা যদি আজকের এই ক্লাসটিতে আমার সাথে শেষ পর্যন্ত থাকো তাইলে আমি আশা করছি তোমরা মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে একটি সাধারণ একটি ধারণা লাভ করতে পারবে যে হুমায়ুন কখন জন্মগ্রহণ করেন তার প্রাথমিক জীবন কেমন ছিল তার কি কি সমস্যা ছিল এবং মুঘলদের সাথে আফগানদের যে দ্বন্দ্ব সংঘাত সেটি সম্পর্কে তোমরা একটি ধারণা লাভ করতে পারবে তাইলে চলো তাহলে আজকে আমাদের পাঠে যাই আজকে আমাদের পাঠ হল সম্রাট হুমায়ুন প্রাথমিক জীবন ও সমস্যাবলী এবং মুঘল আফগান দ্বন্দ্ব তাইলে প্রথমেই আসো আমরা দেখি সম্রাট হুমায়ুনের প্রাথমিক জীবন বাবরের চার পুত্রের মধ্যে জ্যৈষ্ঠপুত্র পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন পনেরোশো আট খ্রিস্টাব্দের মার্চ মাসের ছয় তারিখে কাবুলে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম ছিল মাহিমা বেগম ছোটকাল থেকেই তিনি তুর্কি ফার্সি ও আরবি ভাষার দক্ষতা অর্জন করেন বিদ্যুৎসাহী ও চিন্তাশীল হুমায়ুন গণিত জ্যোতির্বিজ্ঞান ও দর্শনশাস্ত্র বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন বিশ বছর বয়সে তিনি বাদাকসানের শাসনকর্তার পদে নিয়োগ নিয়োগ লাভ করেন ভারত অভিযান সমূহে পিতার সহযোগী হিসাবে হুমায়ুন সেনাপতিরূপেও নিজেকে প্রতিষ্ঠা করেন বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর পুত্র হুমায়ুনকে হিসার ফিরোজা ও সম্বলের জায়গিরদার নিয়োগ করেছিলেন তারপরে আমরা দেখব সম্রাট হুমায়ুনের সিংহাসন আরোহণ জহিরুদ্দিন মোহাম্মদ বাবুরের মৃত্যুর চার দিন পর তারই মনোনয়ন অনুসারে জ্যৈষ্ঠ পুত্র হুমায়ুন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দের তিরিশ ডিসেম্বর মুঘল সিংহাসনে আরোহণ করেন ক্ষমতা গ্রহণ করেই হুমায়ুন তার পিতার নির্দেশনা অনুযায়ী তার ভাইদের মধ্যে সাম্রাজ্যে শাসনবার বন্টন করে দেন তার ভাই কামরানকে কাবুলু কান্দাহার আশ্কারিকে সম্বল এবং হিন্দালকে মেওয়াটের শাসনকর্তা হিসেবে নিয়োগ করে দিলেন এরপরে আমরা দেখব হুমায়ুনের প্রাথমিক সমস্যা বলি হুমায়ুন ক্ষমতা লাভ করার পরেই নানাপুখী নানামুখী সমস্যায় অবতীর্ণ হন তার সমস্যাগুলো কি কি আমরা এখন লক্ষ্য করব ভাইদের বিরোধিতা প্রথমে আমরা যে সমস্যাটি দেখছি সেটি হচ্ছে ভাইদের বিরোধিতা পিতার শেষ ইচ্ছা অনুযায়ী হুমায়ুন তার ভাইদের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ রাজপথ দান করেন কিন্তু তারপরও তিনি তাদের মন জয় করতে পারেননি মুসলিম আইনে পুত্রের উত্তরাধিকার আইন স্বীকৃত না থাকায় তার ভাইয়েরা সম্রাট হওয়ার আশা পোষণ করতে থাকেন এবং সিংহাসনের দাবি নিয়ে হুমায়ুনের সাথে দ্বন্দ্ব সংঘাত ও ষড়যন্ত্রে লিপ্ত হন এ প্রসঙ্গে ব্রিটিশ ঐতিহাসিক ইরিশকিন বলেন তরবারই ছিল অধিকার নির্ধারণের চরম নিষ্পত্তিকারক এবং সম্রাটের প্রত্যেক পুত্রই ভাইদের বিরুদ্ধে সীয় ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুত ছিল শুধুমাত্র যে ভাইদের বিরোধিতা ছিল তাই নয় আত্মীয় পরিজনদেরও শত্রুতা ছিল তার প্রতি তিন ভাই ছাড়াও হুমায়ুনের অসংখ্য প্রতিদ্বন্দ্বী ছিল এদের মধ্যে ক্ষমতালুভী ও সুযোগ সন্ধানী ভগ্নিপতি মোহাম্মদ জামান মির্জা এবং চাচা, মির্জা মোহাম্মদ সুলতান ছিলেন অন্যতম তারা উভয়ই ছিলেন উচ্চাবিলাসী এবং মুঘল সিংহাসনের অধিকারের প্রত্যাশী বাবরের শ্যালক মির্জা মাহাদি খাজারও সিংহাসনের প্রতি বিশেষ একটা দুর্বলতা ছিল কেশব নিকটাত্মীয়রা হুমায়নের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছিলেন এই গেল নিজেদের এবার আসলো আফগান শক্তির বিরোধিতা সূত্রে প্রাপ্ত হুমায়ুনের বিশাল সাম্রাজ্যের ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল ও ঐতিহাসিক উইলিয়ামসের মতে বাবর তার নরবরে পুত্র হুমায়ুনের জন্য এমন একটি সাম্রাজ্য রেখে যান যা কেবল যুদ্ধ অবস্থার মাধ্যমে অটুট রাখা সম্ভব শান্তিকালীন সময়ে এর অবস্থান ছিল দুর্বল কাঠামো ও মেরুদণ্ডবিহীন মোগল সাম্রাজ্যের এই দুর্বলতার সুযোগে পূর্বপুরুষের হারানো রাজ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আফগানরা ইব্রাহিম লুদির ভাই মাহমুদ লুদির নেতৃত্বে সংঘবদ্ধ হন আমি আফগান কারা একটু ব্যাখ্যা করি আফগান হচ্ছে যেই দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন সেই ইব্রাহিম লুদির যে পরিবার যে বংশ সেটা হচ্ছে সেটাই ছিল আফগান তো এই ইব্রাহিম লুদির ভাই মাহমুদ লুদির নেতৃত্বে আফগানরা সংঘবদ্ধ হয়েছিল তারপরে আমরা যে সমস্যাটি দেখবো সেটি হচ্ছে গুজরাট ও বাংলায় মুঘল বিরোধী তৎপরতা গুজরাটের সুলতান বাহাদুর শাহ ভারতের অধিকর্তা হওয়ার আশা পোষণ করতেন এ লক্ষ্যে তিনি রাজপুতনার মালব ও মেভার অধিকার করে দিল্লি ও আগ্রা জয়ের পরিকল্পনা করেন মোগল বিরোধী বিহারের আফগান শক্তিকেও তিনি নানাভাবে সহযোগিতা করেন অন্যদিকে বাংলার সুলতান নুসরৎ শাহ বাবরের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে এবং সরাসরি মুঘলদের প্রতিপক্ষ আফগানদের পক্ষে সহযোগিতার হাত প্রসারিত করে সামরিক বাহিনীর অনৈক্য দুর্বলতা মুঘল সেনাবাহিনী চাকতাই তুর্কি পারসিক উজবেক আফগান ও ভারতীয়দের সমন্বয় গঠিত ছিল বিভিন্ন জাতির এই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার জন্য বাবরের মতো সাহসী তেজস্বী ও দূরদর্শী সমন্বয়কের প্রয়োজন ছিল দুর্ভাগ্যবশত হুমায়ুনের মধ্যে এসব যোগ্যতার অভাব ছিল এ সুযুকে মুঘল সেনাবাহিনীতে অনৈক্য ও দুর্বলতা দেখা দেয় হুমায়ুনের ব্যক্তিগত দুর্বলতা হুমায়ুনের ব্যক্তিগত দুর্বল দুর্বলতা ছিল তার একটা সমস্যা অনেক ঐতিহাসিক মনে করেন হুমায়ুনের অধিকাংশ সমস্যার মূলে ছিল সে নিজেই বস্তুত সৈ্য প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য যেরকম দৃঢ় মনোবল সামরিক প্রজ্ঞা ও রাজনৈতিক কূটনৈতিক দূরদৃষ্টির প্রয়োজন হুমায়ুনের মধ্যে তা অনুপস্থিত ছিল ফলে একটির পর একটি ভুল সিদ্ধান্ত নিয়ে হুমায়ুন নিজেই নিজের বিপদ ও সর্বনাশ ডেকে এনেছিলেন এরপরে আমরা দেখব মোগল আফগান দ্বন্দ্ব ও সংঘর্ষ মুঘল আফগান দ্বন্দ্ব ও সংঘাতের কারণটা প্রথমে আমরা ব্যাখ্যা করি মোগল আফগান সংঘাত সংঘর্ষ সম্রাট হুমায়ুনের রাজত্বকালের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা এই দ্বন্দ্ব ও সংঘাতের নানাবিধ কারণ ছিল প্রথমত ভারতে মুঘল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল আফগানদের উৎখাত করে ফলে আফগানরা মুঘলদেরকে তাদের চরম শত্রু মনে করতেন দ্বিতীয়ত পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হলেও আফগান শক্তি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি বাবরের মৃত্যুর পর হুমায়ুনের রাজত্বকালে তার ভাই ও আত্মীয় পরিজনদের মদ্যকার বিরোধ ও ক্ষমতার দ্বন্দ্বের সুযোগে বিক্ষুব্ধ আফগানরা তাদের হারানো ক্ষমতা পুনরুদ্ধারে সচেষ্ট হয় তৃতীয়ত এই সময় ভারতীয় আফগান শক্তির মধ্যে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পেয়েছিল মাহমুদ লুদি শেরশা প্রমুখ নেতাদের আবির্ভাব আফগানদের নতুন আশায় উদ্দীপ্ত করে ফলে তারা হারানো গৌরব পুনরুদ্ধারে মোগলদের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ে কালিঞ্জর দুর্গ অবরোধ পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসে সম্রাট হুমায়ুন বুন্দেলখণ্ডের সুরক্ষিত কালিঞ্জর দুর্গ অবরোধ করেন সীমান্ত অঞ্চলের সুরক্ষা গঙ্গা যমুনা তীরবর্তী অঞ্চল ও প্রদেশের মধ্যে যোগাযোগ সহজ করা এবং বুন্দেলখণ্ড রাজের আফগানদের প্রতি সমর্থন ও সহানুভূতির কারণে হুমায়ুন কালিঞ্জর অবরোধ করেন অবরুদ্ধ রাজা কর প্রদানে সম্মত হলে হুমায়ুন অবরোধ প্রত্যাহার করে নেন এই অবরোধ প্রত্যাহার করে নেয়াটা তার রাজনৈতিকভাবে একটি ভুল সিদ্ধান্ত ছিল এরপরে আমরা দেখব মাহমুদ লুদিকে দমন কালিঞ্জর থেকে হুমায়ুন পূর্ব দিকে অগ্রসর হলেন কারণ গুগরার যুদ্ধে বাবরের কাছে পরাজিত আফগান নেতা মাহমুদ লুদি আফগান শক্তিকে একত্রিত করার চেষ্টা করছিল তারা মুঘল শাসনকর্তা জুনাইদ বার্শালকে বিতাড়িত করে যৌনপুর অধিকার করলে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন লক্ষ্ণুর কাছাকাছি দাদরা বা দৌড়ার যুদ্ধে মাহমুদ লুদিকে পরাজিত করেন পরাজিত করে মাহমুদ লুদি যৌনপুর হয়ে পাটনা এবং আর উপরে বাংলায় আশ্রয় নিয়ে সেখানে মারা যান ফলে লুদি আফগানদের বংশের পরিসমাপ্তি ঘটে চুনার দুর্গ অবরোধ চুনার দুর্গের অধিপতি ছিলেন শের খান চুনার দুর্গের মালিক লাভবিবিকে বিবাহ করার মধ্য দিয়ে শেরশাহ চুনার দুর্গের অধিপতি হয়েছিলেন তো দৌড়ার যুদ্ধে ছত্রবঙ্গ আফগান বাহিনীর একটি অংশ বারাণসীর দক্ষিণ পশ্চিমে গঙ্গা নদীর তীরবর্তী চুনার দুর্গে আফগান নেতা শেরখানের কাছে আশ্রয় নেয় হুমায়ুন চুনার দুর্গ অবরোধ করেন পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মুঘল সেনারা চুনার দুর্গ অবরোধ করে রাখে অবরোধে চূড়ান্ত সাফল্য অর্জিত না হওয়ার আগেই সম্রাট সংবাদ পান যে গুজরাটের সুলতান বাহাদুর শাহ রাজস্থান হয়ে আগ্রা অভিমুখে অভিযানে অগ্রসর হচ্ছেন এতে তিনি বিচলিত হয়ে যান যার জন্য তিনি শেরখানের সাথে চুক্তি করে এই চুনার দুর্গের অবরোধ তুলে নেন এবং রাজধানীতে ফিরে যান এটি ছিল হুমায়ুনের জীবনের এক চরম ভুল সিদ্ধান্ত শেরখানকে চূড়ান্তভাবে পরাজিত না করে তিনি যে অদূরদর্শিতার পরিচয় দেন তা শেষ পর্যন্ত কেবল তার নিজেরই নয় বরং মুঘল সাম্রাজ্যের সর্বনাশের কারণ হয়েও দাঁড়িয়েছিল হুমায়ুনের গুজরাট দখল গুজরাট বিজয় হুমায়ুনের রাজত্বকালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা কাথিয়ারের সমুদ্র উপকূলে অবস্থিত গুজরাট সমকালীন ভারতের একটি অন্যতম সমৃদ্ধশালী রাজ্য ছিল গুজরাটের সুলতান বাহাদুর শাহ ছিলেন সমকালীন ভারতীয় রাজন্যবর্গের মধ্যে অন্যতম প্রভাবশালী ও উচ্চাবিলাসী বাহাদুর শাহ সম্রাট হুমায়ুনের প্রতি প্রচণ্ড শত্রুভাবপন্ন ছিলেন তাই হুমায়ুনের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ ছিল তোমরা সেগুলো পড়ে নিবে তোমাদের বইয়ের বই থেকে পাঠ্য বই থেকে তো চুনার দুর্গ অবরোধ প্রত্যাহার করে আগ্রা ফিরেই হুমায়ুন গুজরাটের অধিপতি বাহাদুর শাহের মুঘল বিরোধী কীর্তিকলা সম্পর্কে অবগত হন তবে তিনি তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দিল্লিতে দিন পানাহ নামে একটি নতুন নগরী নির্মাণ ও অন্যান্য আমোদ প্রমোদে প্রচুর অর্থ এবং প্রায় দেড় বছর অযথা সময় নষ্ট করেন আর এই সুযোগে বাহাদুর শাহের চিতর জয়ের পর তার টনক নড়ে এবার তিনি উজ্জয়নীতে উপস্থিত হয়ে বাহাদুর শাহের মালবের রাজধানী মান্ডুতে ফেরার পথ বন্ধ করে দেন পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মান্দাসুরের যুদ্ধে হুমায়ুন ও বাহাদুর শাহ সংঘর্ষে মিলিত হন যুদ্ধে পরাজিত হয়ে বাহাদুর শাহ চম্পারণ আহমেদাবাদ হয়ে পর্তুগিজ অধিকৃত দিউ দ্বীপে আশ্রয় নেন ফলে মালব চম্পারণ সহ গুজরাট হুমায়ুনের অধিকারে আসে বিজিত গুজরাটের শাসনবার ভাতা মির্জা আসকারির হাতে দিয়ে সম্রাট হুমায়ুন রাজধানীতে ফিরে গেলেন এরপরে আমরা দেখব বাহাদুর শাহ কর্তৃক গুজরাট পুনরুদ্ধার হুমায়ুনের গুজরাট অধিকার ছিল নিতান্তই ক্ষণস্থায়ী গুজরাটের শাসনকর্তা আসকারী ছিলেন অকর্মণ্য বিজিত প্রদর্শে শাসন সংহত করার কোনো উদ্যোগ না নিয়ে তিনি আরামায়েসে গা বাসিয়ে দেন ফলে এখানকার শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং সমগ্র অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয় মুঘল সেনানায়কদের সাথেও আসকারির বিবাদ বাদে এই সুযোগে ইন্দাদুল মুলক নামক বাহাদুর শাহের একজন বিশ্বস্ত কর্মকর্তা নেতৃত্বে গুজরাটে মুঘল বিরোধী প্রতিরোধ যুদ্ধ শুরু হয় সুযোগ বুঝে বাহাদুর শাহ পর্তুগিজদের সহায়তায় গুজরাট পুনরুদ্ধার করেন প্রতিদ্বন্দ্বী আফগান নেতা শের শাহের বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় হুমায়ুন বাহাদুর শাহের বিরুদ্ধে আস্কারীকে সাহায্য করতে পারেননি ফলে মালব গুজরাটের মতো দুটি বড় প্রদেশ বিজয়ের এক বছরের মধ্যেই আবার তার হাতচ্যুত হয়ে যায় হস্তচ্যুত হয়ে যায় এরপরে আমরা দেখব হুমায়ুন ও শের শাহের সংঘর্ষ তো শের কে ছিলেন সেটি আমরা পরবর্তী যে পাঠ এ সেই পাঠে আমরা আলোচনা করব। আপাতত আমরা শেরশা সম্পর্কে এখন যা জানব ততটুকুই আমরা দেখি এরপরে আমরা বিস্তারিত জানব তো গুজরাট অধিকারে হুমায়ুনের ব্যস্ততা সুযোগে শের খান পূর্বাঞ্চলে তার শক্তি বৃদ্ধি করেন পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শেরখান বাংলা ও বিহারের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহারের মুকুটবিহীন সম্রাটে পরিণত হন পূর্বাঞ্চলে শেরখানের ক্ষমতা বৃদ্ধিতে হুমায়ুন বাংলার সুলতানের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে শেরখানকে দমনের উদ্দেশ্যে সৈন্যে বাংলা অভিমুখে যাত্রা করেন বাংলা মানে আমাদেরই বাংলাদেশ কিন্তু পথিমধ্যে তিনি তিনি শেরখানের আস্তানা চুনার দুর্গ অবরোধ করে ছয় মাস অতিবাহিত করেন কৌশলগত দিক থেকে এটি ছিল হুমায়ুনের সবচেয়ে বড় বল সেটি আমরা আগেই উল্লেখ করেছি এর ফলে শেরখানের নিজের ক্ষমতা সুসংহত করার সুযোগ পান এবং সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহকে গৌর থেকে বিতাড়িত করে বাংলা অধিকার করেন এ অবস্থায় চুনার দুর্গ জয়ের পর হুমায়ুন পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে গৌর অবরোধ করেন কৌশুলি শেরখান মুঘল বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে গৌর ত্যাগ করেন ফলে হুমায়ুন সহজে বাংলা অধিকারে সমর্থ হন বিজিত গৌরের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে হুমায়ুন এর নাম দেন জান্নাতাবাদ এখানে তিনি দীর্ঘ ছয় মাস আলস্য এবং আমোদ প্রমোদে সময় কাটান এ সুযোগে খান চুনার দুর্গ পুনরুদ্ধার সহ বিহার বারাণসী জৌনপুর ও কৌনস পর্যন্ত দখল করে রাজস্ব আদায় শুরু করে দেন যখন বাংলাদেশে বাংলায় জান্নাতাবাদে হুমায়ুন আরামায়সে লিপ্ত ঠিক তখনই তার শত্রু চুনার দুর্গ পুনরুদ্ধার সহ বিহার বারাণসী যৌনপুর সহ বিভিন্ন এলাকা দখল করে সেখান থেকে ট্যাক্স পর্যন্ত আদায় করা শুরু করে দিলেন এর ফলে হুমায়ুন আগ্রা ফিরে যাওয়ার পথও প্রায় বন্ধ হয়ে গেল চৌসার যুদ্ধ অবশেষে হুমায়ুন তার ভুল বুঝতে পারেন জাহাঙ্গীর কুলি ব্যাগের উপর বাংলার শাসনবার অর্পণ করে তিনি গঙ্গার বাম তীর ধরে আগ্রা অভিমুখে রোয়া হন রোয়ানা হন কিন্তু পথিমধ্যে শাহাবাদ জেলার বক্সারের কাছাকাছি চৌসায় শেরখান তার পথরোধ করে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন চৌসায় একটি সংগঠ একটি যুদ্ধ সংগঠিত হয় সেই চৌসার সংগঠিত যুদ্ধে শেরখানের কাছে সম্রাট হুমায়ুন পরাজিত হয় শোচনীয়ভাবে পরাজিত হয় পরাজিত মুঘল বাহিনী আফগানদের তারা খেয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে এবং এতে অনেকেই মারা যায় আর সম্রাট হুমায়ুন স্বয়ং নিজাম উদ্দিন নামে এক বিস্তিওলার অর্থাৎ এক মাঝির সাহায্যে গঙ্গা পার হয়ে জীবন বাঁচাতে সক্ষম হয়েছিলেন এই চৌসার যুদ্ধের ফলাফল এবং গুরুত্ব অনেক বেশি ছিল এই যুদ্ধ ভারতে সুদূর পশারের প্রভাব বিস্তার করে এই যুদ্ধে জয়লাভের ফলে শেরখানের ক্ষমতা ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায় শেরখান শের উপাধি গ্রহণ করে রাজকীয় মর্যাদা ও সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসেবে মুদ্রা অঙ্কন এবং তার নামে পাঠের আদেশ দেন অতঃপর শেরশা বাংলা দখল করেন ফলে তার রাজ্যসীমা পশ্চিমে কনৌস থেকে পূর্বে আসাম চট্টগ্রাম এবং উত্তরে রোটাস থেকে দক্ষিণে বীরভূম পর্যন্ত সম্প্রসারিত হয় কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ চৌসার যুদ্ধের পরাজয়ের গ্লানি দূর এবং হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য হুমায়ুন চল্লিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে শেরখানের বিরুদ্ধে কনৌজ অভিমুখে অগ্রসর হন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের সাত মে শেরশা পনেরো হাজার সৈন্য নিয়ে কনৌজের কাছে বিলগ্রামে মুঘল বাহিনীর সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন এই যুদ্ধেও হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হলেন ভারতের ইতিহাসে কনজ বা এই বিলগ্রামের যুদ্ধকে অন্যতম মীমাংসাত্মক যুদ্ধ হিসাবে গণ্য করা হয় বস্তুত ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে মোগল আফগানরা যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল এই যুদ্ধের মাধ্যমে তার নিষ্পত্তি ঘটে ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এই হুমায়ুন রাজ্য ছাড়া হন এই যুদ্ধের মধ্য দিয়েই এবারে আসো আমরা দেখব সম্রাট হুমায়ুনের রাজ্য পুনরুদ্ধার সম্রাট হুমায়ুন এই বিলগ্রামের যুদ্ধের পর রাজ্য হারা হন রাজ্য হারা হওয়ার পরে তিনি কি অবস্থায় ছিলেন এবং রাজ্য উদ্ধার করেন সেই বিষয়টি এখন আমরা দেখব শেরখানের কাছে কনোজের যুদ্ধে মার্মান্তিক পরাজয়ের পর সিংহাসন উচ্চ্যুত হুমায়ুন পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অসহায় পলাতকের মতো দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান রাজ্যহারা হুমায়ুন প্রথমে পাঞ্জাবে তার ভাইয়ের কাছে আশ্রয় প্রার্থনা করেন কিন্তু তা না পেয়ে তিনি সিন্ধুতে যান শের শাহের বিরাগবাজন হওয়ার আশঙ্কায় সিন্ধুর সুলতান শাহ হোসেন আরগুন হুমায়ুনকে আশ্রয় দিতে অস্বীকার করেন একই কারণে যোধপুরের রাজা মালদেবও হুমায়ুনকে আশ্রয় দেয়নি এ অবস্থায় তিনি অমরকোটের রানা প্রাসাদের কাছে আশ্রয় নেন এখানেই তার স্ত্রী হামিদাবানুর গর্বে মুঘল সম্রাট পরবর্তী যে মুঘল সম্রাট পুত্র আকবরের জন্ম হয় প্রসাদের সাথে মতবিরোধ ঘটলে হুমায়ুন অমরকোট ত্যাগ করতে বাধ্য হন এ পর্যায়ে তিনি কান্দাহারে ভাই কামরানের নিকট আশ্রয়পার্থী হন কিন্তু তা না পেয়ে পুত্র আকবরকে সেখানে তার কান্দাহারে তার ভাই কামরানের কাছে রেখে সিংহাসনচ্যুত হুমায়ুন পারস্যের সাফাবি সম্রাট শাহ তাহামসাপয়ের দরবারে আশ্রয় নেন অর্থাৎ পারস্যের সম্রাটের দরবারে আশ্রয় নেন শিয়া মতবাদ গ্রহণ এবং ভারতে তা প্রচার ও কান্দাহার ফিরিয়ে দেওয়া শর্তে শাহ তাহা সব হুমায়ুনকে তার ভারতীয় রাজ্য পুনরুদ্ধারে সহযোগিতায় সম্মত হন অর্থাৎ ওইখানে পারস্য সম্রাট সম্রাট হুমায়ুনকে বলেন যে আমি আপনাকে একটা শর্তে সাহায্য করতে পারি সেই শর্তটা হলো কান্দাহারকে আমাকে দিয়ে দিতে হবে এবং আপনাকে কি করতে হবে আপনাকে শিয়া মতবাদ গ্রহণ করতে হবে এবং এটা প্রচারে কি করতে হবে আপনাকে সহযোগিতা করতে হবে পারস্য সম্রাট সম্রাটের সহযোগিতায় হুমায়ুন পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কামরানকে পরাজিত করে কাবুল ও কান্দাহার অধিকার করেন প্রতিদ্বন্দ্বী ভাই ও অন্যান্য গেতিদের পরাজিত ও আফগানিস্তানে নিষ্কর্তৃত্ব সুনিশ্চিত করার পর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন তখন ভারতে ওই যে খান যেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই সুরবংশ কি শাসন করছিল ভারতের রাজনৈতিক পরিস্থিতি তার অনুকূলে ছিল বস্তুত শের শাহের মৃত্যুর পর অনৈক্য ও কারণে ভারতে আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে হুমায়ুন প্রবেশ করেন এবং পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লাহুর অধিকার করেন শরহিন্দের যুদ্ধে সিকান্দার সুরকে পরাজিত করার পর পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে হুমায়ুন দিল্লি ও আগ্রা অধিকার করে পুনরায় সিংহাসনে আরোহণ করেন এভাবে ভারতে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হয় এর কিছুদিন পরেই হুমায়ুনের ইন্তেকাল হয় দীর্ঘ পনেরো বছরের সাধনা ও সংগ্রামের ফসল হুমায়ুন বেশি দিন ভোগ করতে পারেননি সিংহাসনে পুনরুদ্ধারের পর অল্প কিছুদিন পর দিনপানা শহরে ওই দিনপানাতে তিনি যেই শহর নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন সেই শহরে তার নিজস্ব গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে গিয়ে তিনি ঘুরোতর আহত হন এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশ জানুয়ারি ইন্তেকাল করেন ঐতিহাসিক ল্যান্ডপুল বলেন তিনি সারা জীবন আছার খেয়েছেন এবং আছারেই তার জীবন প্রদীপ নিবে যায় তো আমরা এতক্ষণ পর্যন্ত সম্রাট হুমায়ুন সম্পর্কে জানলাম আরও বিস্তারিত জানার জন্য তোমরা বিভিন্ন বইপত্র পড়তে হবে ভারতীয় উপমহাদেশের ইতিহাস পড়তে হবে তবে আমরা এই বিষয়টা বলতে পারি যে সম্রাট হুমায়ুন হুমায়ুন শব্দের অর্থ হলো ভাগ্যবান হলেও সৌভাগ্য জীবনে আসেনি তিনি তারা খেয়ে একের পর এক এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে দৌড়ের উপরে থাকতে থাকতে যদিও তিনি পরবর্তী সময়ে রাজ্য ফিরে পেলেন সেইখানেও তিনি হোঁচট খেলেন এবং হোঁচট খেয়ে তার জীবনের শেষ হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুগণ আজকের মতো আমার এই আলোচনাটি আমরা এখানেই শেষ করে দিতে চাই ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা অন্য একটি পাঠ নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম